মাননীয় মন্ত্রী, আমি আপনার কাছে আরেকটি প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। এই প্রসঙ্গটি আপনার মন্ত্রণালয় নিশ্চয়ই এটা আপনি বিষয়টি জানবেন। আমি আলোচনা শুরুর আগে আপনাকে নোটিশ করেছিলাম, সেই বিষয়টি হচ্ছে প্রবাসীদের ব্যাপারে, যারা যাদেরকে আপনারা রেমিটেন্স ফাইটার বলছেন, আমরা বলছি এই রেমিটেন্স ফাইটাররা আমাদের অর্থনীতিকে সচল রাখছে, এটা তো মানতে হবে। এই রেমিটেন্স ফাইটারদের ব্যাপারে আপনার পরিকল্পনা একটু জানতে চাই। আপনার মাধ্যমে লক্ষ লক্ষ রেমিটেন্স ফাইটার যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদের দেশের অর্থনীতিকে চালু রেখেছে, তাদের ব্যাপারে আপনার পরিকল্পনা কি? এটা আগে বলতে চাই, এই কোভিড-19-এ যেটা বলা প্রয়োজন, এই যে আমাদের রিমিটেন্স ফাইটার বললেন বা আমাদের যে ভাই বোনেরা যারা সারা বিশ্বে কাজ করেন এবং তাদের আয় দেশে পাঠান, এটা দিয়ে আমরা আমাদের, আপনি জানেন $35 বিলিয়ন, $35 বিলিয়ন আমাদের এখন রিজার্ভ, এর মধ্যে আমাদের এই ভাই বোনদের অবদান আছে $35 বিলিয়ন, আনথিঙ্কেবল আনথিঙ্কেবল। কোন দেশ আমাদের আশেপাশে এক্সেপ্ট ইন্ডিয়া, ইন্ডিয়া হিউজ বড় হয় একটা ইকোনমি, সে পারবে এটা করতে? যাই হোক, আমি ওখানে যাচ্ছি না। তাদেরকে আমরা কি করি, তাদেরকে আমাদের একটা গোটা মন্ত্রণালয় আমাদের আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আপনি জানেন এটা আগে ছিল না, আমাদের সরকার এটা স্থাপন করেছে অনলি সিম্পলি ফুললি এই প্রবাসী ভাই বন্ধু দেখার জন্য। এখানে একটা প্লিজ ডোন্ট মাইন্ড, আপনি কানাডা থেকে কথা বলছেন বা আরেকজন ইংল্যান্ড থেকে বলছেন, জনাব ব্যারিস্টার সাইম, আমরা রিমিটেন্স যেটার কথা বললেন কোথা থেকে পাই আজকাল? লেট আস ব্রিং আপ ফ্যাক্টস, সামনে নিয়ে আসি। আমরা রিমিটেন্স আগে যেখান থেকে পেতাম ওইসব জায়গা থেকে কমে গেছে, প্রায় মাঝামাঝি থেকে নিচে চলে আসছে। এখন সকল রিমিটেন্স আসে মধ্যপ্রাচ্য থেকে আর মালয়েশিয়া থেকে। কারা মধ্যপ্রাচ্যে আছে? আমাদের দেশের সাধারণ নাগরিক, অত্যন্ত সাধারণ নাগরিক যারা খেটে খায়, সুন্দর সুন্দর দেশে যারা প্রফেশনাল পেশাজীবী অনেকেই আছেন, তাদেরকে হাজার স্যালিউট, বা তাদের কাছ থেকে আমরা কত টাকা পাই, এইগুলো একটু লুকাবার কোনো ব্যাপার নয়। আপনি জনাব রহমান, ব্যারিস্টার সায়েম, আপনারা এটা বিবেচনা করবেন। এখন এই যে ভাই বোনেরা যারা আছে মধ্যপ্রাচ্যে, মাননীয় মন্ত্রী, আমাদের কাছে যে খবর আসছে অনেকের কাজ নেই দু মাস ধরে, তিন মাস ধরে, আমাদের এমবেসি গুলো কোন রকম খোঁজ খবর নিচ্ছে না, এবং যারা দেশে আসছে তাদের ব্যাপারে, আমি প্রশ্নটা ছিল যারা দেশে ব্যাক করে আসছে তাদের ব্যাপারে কি পরিকল্পনা করেছেন, তাদের আর্থিক কিভাবে সহযোগিতা করা যায়, এ ব্যাপারে আপনার বরাদ্দ আছে কিনা, এই জিনিসগুলো। ধন্যবাদ, 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 ধন্যবাদ। প্রথমেই আপনার এই এলিগেশন, আপনার কাছে খবর আছে যে এইরকম অনেকে ইত্যাদি, এইটা আই কন্টেস্ট দিস খবর। আমাদের কাছে খবর আছে, শেষ করি, আমাদের কাছে খবর আছে, ইট মে হ্যাপেন্স আফটার সাম টাইম। এখন যেহেতু তেলের দাম মাঝখানে পড়ে গিয়েছিল, দেয়ার ওয়াজ এ ফিয়ার যে আরবরা তাদের বাজেটটাকে রিঅর্গানাইজ করবে, কিন্তু সেই ভয় এখন আর নেই, আবার তেলের দাম বাড়ছে। আমার জানা মতো, আমার বাড়ি সিলেট সুনামগঞ্জ, আমার গ্রামের 400-500 লোক মধ্যপ্রাচ্যে কাজ করে, আমার গ্রামের, আমার আত্মীয়র মধ্যে, তাদের অনেকের সঙ্গে আমার ফোনে কথা হয়, কুয়েতে, ইউএইতে, আরবে, তাদের সঙ্গে মালয়েশিয়ায় ফোনে কথা হয়, তারা বলছে এখনো তাদের কোনো চাকরি টাকরি যায় নাই, তারা ভালোই আছে, তবে আগামীতে অনেকের ভয় আছে। আমরা উই আর টকিং উইথ দোজ গভর্নমেন্টস, শুনেন, এই কোভিড থেকে বেরিয়ে উন্নয়ন করা কি শুধু আমাদের একলাই মাথা ব্যথা? সৌদি আরব কি আবার উন্নয়ন চায় না? কুয়েত কি আরো উন্নয়ন চায় না? তারাও কুয়েতের এই যে কোভিড এর ক্ষতি হচ্ছে, এই ক্ষতি থেকে বেরিয়ে এসে তারা উন্নয়নের পথে আগাবে, উন্নয়নের পথে আগাবে, আগালে তাদের লোকের প্রয়োজন হবে, লোকের প্রয়োজন হলে বাংলাদেশের দিকে হাত পাততে হবে, কারণ আমাদের লোকেরা দেশপ্রেমিক, ইমানদার, পরিশ্রমী, তারা সামান্য বেতনে মধ্যপ্রাচ্যে কাজ করে এবং টাকা পাঠায়। বেশ, পরিকল্পনা কোভিড এর আগেই করেছিলাম, রিমিটেন্স এর জন্য 2% করে আমরা, আপনি জানেন, আমরা প্রণোদনা দিচ্ছি, যারা বিদেশ থেকে টাকা পাঠাবে নো কোশ্চেন আস্কড,
কোথায় কত টাকা কামালো, সেই দুই $100 পাঠায়, তাকে আরো $2 বোনাস দেব আমরা ওই $100 জন্য। এটা তো অলরেডি এই কোভিড এর সঙ্গে রিলেটেড নয়, আগেই আমাদের সরকার শুরু করেছিল এই বাজেট ওটাকে সংরক্ষণ করা হয়েছে। এছাড়া এছাড়া যারা ঋণ করে বিদেশে গিয়েছিল নানাভাবে গিয়ে চাকরি হারা হয়েছে, তাদের জন্য আমরা বিশেষ প্রণোদনা প্যাকেজ আছে, তারা অ্যাপ্লাই করবে ব্যাংকের কাছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে তাদেরকে আমরা বিনা সুদে সহায়তা দিব, যাতে করে তারা এই বিপদের সময়টা উপরে উঠতে পারে। অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি একটু মিস্টার ব্যারিস্টার সায়েনকে প্রশ্ন করতে চাই। বিএনপি এই এই যে আমাদের COVID-19 এর যে দুরবস্থা চলছে বাংলাদেশে, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আপনাদেরকে কোথাও দেখা যাচ্ছে না কেন? আপনারা নীরব দর্শকের ভূমিকা মনে হচ্ছে পালন করছেন, কিছু কিছু ক্ষেত্রে আপনারা হয়তো করছেন, সেটা কতটুকু মানে কতটুকু এটা মানে আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে, যে আসলে আপনারা মানে রাজনৈতিকভাবে আপনাদের কিন্তু কোন রকম উদ্যোগ আমরা দেখছি না, মানুষ দেখছে না। এই প্রশ্নটা কি আপনার প্রশ্ন না এই প্রশ্নটা আপনি সরকারের পক্ষ থেকে করেছেন? প্রথমে এই প্রশ্নটা করছি আপনাকে, আমার প্রশ্ন যদি আপনার প্রশ্ন হয় তাহলে আমি অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মনে আপনাকে বলতে চাচ্ছি যে এই প্রশ্নটা অনুচিত একটা প্রশ্ন। একজন সাংবাদিক হিসেবে আপনার আসলে জানার কথা বাংলাদেশের প্রত্যেকটি পত্রপত্রিকায় বাংলাদেশের গণমাধ্যমে এসছে কিভাবে বিএনপি মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এই যে পরিস্থিতিতে শুরু থেকেই বিএনপি সরকারকে সতর্ক করতে চেয়েছে, সরকারকে তথ্য দিতে চেয়েছে, সরকারকে সহযোগিতা করতে চেয়েছে, আশা করি এগুলো আপনার চোখ এড়ায়নি, সংবাদপত্রের একেবারে প্রথম পাতাতেই সেগুলো সবকিছু ছিল। আপনি কি দেখেননি যে বিএনপির নেতা কর্মীরা 24 ঘন্টা খাটছে দেশের বিভিন্ন জেলা বিভাগ উপজেলা থানা গ্রাম ইউনিয়ন সর্বত্র? আপনি কি দেখেননি যে বিএনপি জাতীয়তাবাদী দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, আইনজীবী ফোরাম, জিয়া ফাউন্ডেশন, দেশমাতা ফাউন্ডেশন মানুষের পাশে থেকে কাজ করছে? আপনি কি দেখেননি ঢাকা শহরে পানির ব্যবস্থাটুকু পর্যন্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন করে দিচ্ছে? আপনি কি জানেন না এই তথ্যটা যে 2 কোটি মানুষের ওপরে সাহায্য পৌঁছে দিয়েছে বিএনপি? এটা তো আজ সংবাদ সম্মেলনে সেটি বলা হয়েছে, 54 লক্ষ পরিবারের ওপর সাহায্য পৌঁছে দিয়েছে বিএনপি। আপনি কি দেখেননি 26 মার্চ স্বাধীনতা দিবসের প্রাককালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তার বক্তব্যে সরকারকে তার ম্যান্ডেট, জনগণের ম্যান্ডেট না থাকা সত্ত্বেও সরকারকে সহযোগিতার কথা বলেছিলেন, টাস্কফোর্স গঠনের কথা বলেছে বিএনপি, জাতীয় সমন্বয় কমিটি গঠন করে সেটাতে সহযোগিতা করবার কথা বলেছে বিএনপি, এখনো সহযোগিতার কথা বলছে বিএনপি? আপনি কি দেখছেন না যে বিএনপির নেতাকর্মীরা মারা যাচ্ছে? আমি একটা জিনিস জানতে চাই বিষয়টি হচ্ছে, আপনি যেটা বলছেন এটা তো ঠিকই আছে, এরকম তো বাংলাদেশের আনাচে কানাচে লক্ষ লক্ষ মানুষ সহযোগিতা করছে, আমরা তো সহযোগিতা করেছি, আমরা তো প্রবাস থেকে অনেক সহযোগিতা পাঠিয়েছি, আমি এই বিষয়টি বলছি না, আমি বলছি রাজনৈতিকভাবে আপনাদের, আপনারা বলছেন, আপনারা বারবার একটি কথা গভর্নমেন্টকে বলছেন যে যৌথভাবে আমরা কিছু করতে পারি কিনা, আমরা যৌথভাবে মোকাবেলা করতে পারি কিনা, এবং গভর্নমেন্ট বলছে যে না আমরা যৌথভাবে করতে পারি না, করার প্রয়োজন নেই, আমরা প্রয়োজন মনে করছি না। সেক্ষেত্রে আমি বলছি রাজনৈতিকভাবে আপনাদের অ্যাক্টিভিটি কি, আমরা তো রাজনৈতিকভাবে কোনো অ্যাক্টিভিটি দেখছি না। বৈশ্বিক মহামারীতে যেখানে 1000 লক্ষ মানুষ মারা যাচ্ছে COVID-19 আক্রান্ত হয়ে করোনা ভাইরাসের আঘাতে, সেখানে কিন্তু আমরা সমালোচনা করছি, সেখানে কিন্তু গভর্নমেন্টের বিভিন্ন, আপনি কি ধরনের রাজনৈতিক প্রত্যাশা করতে চান জিয়াউর রহমান? না, আমরা তো সরকারের অনেক কিছু নিয়ে সমালোচনা করছি। সেখানে আমি আরেকটা কথা আপনাকে বলি মাঝখানে থামিয়ে, সেই বিষয়টি হচ্ছে আজকে ওবায়দুল কাদের আবারও বলেছেন তাদের যে দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছেন বিভিন্ন সময় আমরা দেখেছি তারা হাসি তামাশার উদ্রেক করেছেন বিভিন্ন কথাবার্তা বলে, আজকে জনাব ওবায়দুল কাদের বলেছেন বিএনপির সাথে কেন আমাদের বসতে হবে বা তাদের সাথে কেন সমন্বয় করে কাজ করতে হবে, আমরা কাজ করছি বিশেষজ্ঞ চিকিৎসক বিজ্ঞানী তাদেরকে নিয়ে। তো প্রতিদিন যে দায়িত্বশীল ব্যক্তিরা কথা বলছেন করোনা নিয়ে এবং দেশের অর্থনীতি স্বাস্থ্য কিংবা বিএনপির বিরুদ্ধে বিষোদ্ধার করছেন বর্তমান এই সময়টাতে,
এদের কেউ তো বিশেষজ্ঞ চিকিৎসক কিংবা বিজ্ঞানী না, ওবায়দুল কাদের সাহেবও চিকিৎসক বিজ্ঞানী, তারও তো কোনো দরকার নেই, তাহলে তিনি কেন এত কথা বলছেন? আসলে বাস্তবতাটা কোথায় একটা জিনিস আপনাদেরকে দেখতে হবে। আমাদের সহ অতিথি তিনি একটা কথা বলেছেন যে তারা একটা সরকার যারা চায় না পয়েন্ট ব্ল্যাঙ্কে মানুষকে এইভাবে শাস্তি দিয়ে দেয়া। তা একটা চমৎকার ব্যাপার সেটা হচ্ছে যে আপনারা যখন মানুষের কণ্ঠরোধ করতে হয় তখন তো আমরা দেখেছি একেবারে ব্ল্যাঙ্ক পয়েন্টে মানুষকে গুলি করে মেরেছেন। তাহলে আজকে করোনা মোকাবিলার জন্য কিংবা সমস্ত করাপশন মোকাবিলার জন্য আপনারা সেই উদ্যোগটা নিতে পারবেন না কেন? হাজার লক্ষ টাকা বিদেশে চলে গেছে, সেই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। আমরা কিন্তু বলেছি যে টাকাগুলো ফিরিয়ে আনবার জন্য ব্যবস্থা নেওয়া হবে, এই বিষয়ে সবাই সহযোগিতা করবে, জনগণ সহযোগিতা করবে। বর্তমান বাজেট কিংবা তাদের যে পরিকল্পনা, তাদের যে কর্মসূচিগুলো, সেখানটিতে কি বিদেশ থেকে এই টাকাগুলো ফিরিয়ে নিয়ে আসার কোনো ব্যবস্থা রয়েছে? বরঞ্চ আমরা দেখেছি এই করোনা ভাইরাসের সময় তারা অভিযুক্ত আসামিদেরকে বিদেশে চলে যাবার জন্য সুযোগ তৈরি করে দিয়েছেন। তার কথাতে, আমার সম্মানিত অতিথির কথাতে অনেক আবেগ আছে, কিন্তু বাস্তবতাগুলো কিন্তু সেরকম নয়। বাস্তবতাটা যদি আপনি বিবেচনা করতে যান, অর্থনীতির অনেক পরিভাষা কিন্তু সবারই জানা আছে। আপনি যেমন বলবেন আগে আপনি খাতগুলো প্রণয়ন করে কি খাতে খরচ করবেন সেটার মাধ্যমে আপনি আহরণ করবেন অর্থ, একইভাবে বলা আছে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোজ। এখন আপনি যেই জিডিপি গত চলতি অর্থ বছরে আপনি ধরেছেন 8.2, সেই জিডিপি সংশোধন করেছেন 5.2, আর আজকে আপনি আরেকটা জিডিপি লক্ষ্যমাত্রা দিয়ে দিয়েছেন 8.2। এমন কোনো বিশেষজ্ঞ পৃথিবীর নয়, শুধু বাংলাদেশের যদি কোনো বিশেষজ্ঞ আপনার এই লক্ষ্যমাত্রাটাকে বাস্তবসম্মত কিংবা শিশু সুলভ নয় বলে মনে করে, তাহলে আমাদের আর কোনো কিছু বলার থাকবে না। এগুলো তো শুধুমাত্র মানুষকে ভোলাবার জন্যে যেই অপকর্মগুলো হচ্ছে, ত্রাণের কথা বলেছেন। দেখেন আপনি আপনি একটা খবর পড়েছেন যেখানটিতে তথ্যমন্ত্রী নামে যিনি দায়িত্ব পালন করছেন উনি কিন্তু, আমি অত্যন্ত দুঃখিত, জোকাররাও কিন্তু এই ধরনের ভূমিকা পালন করে না, কিছু কিছু মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, অবশ্যই আমাদের অতিথি নন, তিনি ভিন্নভাবে তার সম্পর্কে আমি জানি, কিন্তু অনেক এই আছেন যারা কিন্তু মস্করা হিসেবে আমাদেরকে ট্রিট করছেন। এখন জাসদ এবং বিএনপির কর্মী হচ্ছে যারা ত্রাণ চুরি করেছে, তাই না? এসব তো অথর্ব লোকজন যখন কোনো দেশের দায়িত্বে থাকে তখন সেই দেশটা কিন্তু আসলে সত্যিকার অর্থে অন্ধকারে নিমজ্জিত হওয়ার মতো অবস্থায় এসে দাঁড়ায়। আজকে বিএনপি এবং জাসদের কর্মীরা, জাসদের কথা বাদ দেন, তারা আপনাদের সহযোগী, বিএনপি আপনাদের আক্রমণের শিকার। গত 12 বছর ধরে অত্যাচার, নিপীড়ন, নিষ্পেষণ, হত্যা, রাহাজানি, গুম খুন সবকিছু বিএনপির উপর আপনারা করেছেন, তবু বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে, কারণ বিএনপি মানুষের দল। আর আজকে আপনি বলছেন ত্রাণ চুরিতে বিএনপির সম্পৃক্ততার কথা। ত্রাণ চুরিতে যতটি পত্রিকায় ত্রাণ চোরদের কথা এসেছে, ডাকাতদের কথা হচ্ছে, প্রত্যেকে আওয়ামী লীগের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। যদি তারা জড়িত না হয় তাহলে আপনারা বলেন, আপনারা তো স্থানীয় সরকারের অনেককে বহিষ্কার করেছেন, অনেককে অব্যাহতি দিয়েছেন, কেন দিয়েছেন? আশা করি আমাদের আজকের অতিথি সেটা বলবেন। এই যে কথাবার্তাগুলো, এগুলো বলার মাধ্যমে হয় কি, যখন আমরা বলছি যে সমন্বয় দরকার, যখন আমরা বলছি যে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা দরকার, তারা সেটি করতে দেবে না, কারণ তাহলে তো দুর্নীতি করা যাবে না, লুটপাট করা যাবে না। দুর্নীতি লুটপাট তো এখনো থেমে নেই, সেটা তো আমরা এখনো দেখতে পাচ্ছি। এটা যদি ঘন্টার পর ঘন্টা আলোচনা করি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, আমি প্রমাণ করে ছেড়ে দেব, দুর্নীতি চলছে, লুটপাট চলছে, খুন চলছে। আজকে দেখেন গত 3-4 মাস ধরে সারা পৃথিবী স্তব্ধ, সারা পৃথিবী স্থবির হয়ে আছে। এর মধ্যে তারা আপনার সাংবাদিকদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, কার্টুনিস্টদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, তারা ফটোগ্রাফারদেরকে গ্রেপ্তার করে নিয়েছে, শেষ পর্যন্ত 15 বছরের একটা বাচ্চা সামান্য একটা কথা কি লিখেছে, সামান্য একটা কথা ফেসবুকে লিখেছে, কি লিখেছে, মোবাইল রিচার্জ 100 টাকা করলে সেখান থেকে 25 বা 35 টাকা চলে যাবে, সেটা বিধবা ভাতা হিসেবে প্রধানমন্ত্রী পাবেন, এই কথাটি লিখেছে। ঠিক আছে, একটা বাচ্চা লিখেছেন, তার তো একটা উপলব্ধির কথা, এটা সেও বুঝেছে এই টাকাগুলো নেওয়াটা অন্যায় এই মুহূর্তে অন্তত, তাহলে সেটার জন্য তাকিয়ে সে কিন্তু আবার সেই স্ট্যাটাসটা তুলে দিয়েছে এবং ক্ষমা প্রার্থনা করেছে, তাকে আপনার জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তারা বলছেন কারেকশন সেন্টার, কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে। আপনি বলেন এটা কি সম্ভব? একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে বরখাস্ত করে দেওয়া হয়েছে কারণ তিনি একটা কমেন্ট করেছিলেন। দুঃখজনক ভাবে হলো সত্যি আমাদের সবার জন্য মেসেজ, এটা শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের রাজনীতিবিদরা না, যারা দায়িত্বে আছেন তারা নয়, আজকে যিনি অতিথি আছেন তার জন্য কিংবা আমার নিজের জন্য, দুর্নীতি করলে, দুর্নীতিকে প্রশ্রয় দিলে, মানুষের পাশে না দাঁড়ালে কি হয় সাম্প্রতিক সময়ে চলে গিয়েও আমরা সেটা দেখেছি, কিন্তু এটা অবশ্যই অপ্রত্যাশিত। ধন্যবাদ আপনাকে।